নমস্কার, সেই পর্বের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ থেকে কিন্তু উইকেন্ড কার্ফিউ শুরু হয়েছে এবং বেলা 12টার পর থেকেই বন্ধ থাকার কথা। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বাদবাকি বাইরে বেরোনো চলবে না। এবং আজকে 12টার পর থেকেই দেখা গেছে পুলিশ অনেকটা বেশি সক্রিয় হয়েছে, এবং যে সেটা যে শুধু আগরতলা চেহারা তেমনটা নয়, গোটা রাজ্যেই অনেকটা বেশি সজাগ এবং সতর্ক থাকতে দেখা গেল প্রশাসনকে, এবং পুলিশ প্রশাসনকেও বটে। 12টার পরপরই তারা বিভিন্ন এলাকায় বেরিয়ে পড়েন, এবং যারা দোকানিরা দোকান খোলা রেখেছিলেন তাদের দোকানপাট বন্ধ করানো হয়। কিন্তু এই 12টার সময়ও যখন তারা অভিযান চালাচ্ছিলেন শহরের বিভিন্ন জায়গায় বা অন্য জায়গাগুলিতেও, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় নজরে আসছিল। একদিকে যখন এই উইকেন্ড কার্ফিউ গতকালই সেটা ঘোষণা হয়, তার পরপরই সকালে বাজারে যেমন উপচে পড়া ভিড় ছিল, কিন্তু সকাল বা বেলা 12টার পর থেকে যেটা কার্ফিউ লাগু হওয়ার কথা, অন্যদিন যেমন সড়গড় দেখা যায়নি পুলিশকে, আজ কিন্তু অনেকটা বেশি তাদেরকে দেখা গেল সক্রিয় ভূমিকায়, এবং বিভিন্ন এলাকায় তারা বেরিয়ে পড়েন ঠিক 12টার পরেই। এবং যারা অপ্রয়োজনে বেরিয়েছেন তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হয়, ঠিক তেমনি যারা দোকানি আছেন, যারা দোকান খোলা রেখেছিলেন, সেই দোকানগুলো বন্ধ করানোর ক্ষেত্রে তারা কিন্তু একটা ভূমিকা গ্রহণ করেন। মূলত গতকাল স্বাস্থ্য দপ্তরের সাংবাদিক বৈঠক, এবং যেটা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কিন্তু স্বাস্থ্য দপ্তরকে চিন্তায় ফেলেছে। ডিসেম্বর 2020 পর্যন্ত এই চিন্তাজনক কোনো ভ্যারিয়েন্ট, চিন্তাজনক স্ট্রেইন ছিল না আমাদের রাজ্যে। তারপর 2021 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কেন্দ্রীয় সরকারের যেমন গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন মেনে এখান থেকে স্যাম্পল পাঠানো হয় বাইরে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়ের মধ্যে 19টি স্যাম্পল পাঠানো হয়, যার মধ্যে 11টিতে ভেরিয়েন্টের সন্ধান মিলে ডেল্টা আলফা গামা, যার মধ্যে এই ডেল্টা ভেরিয়েন্ট 11টি ছিল, কিন্তু সেগুলো ছিল নর্মাল ডেল্টা ভেরিয়েন্ট। এই 11টি পশ্চিম ত্রিপুরা জেলায় ছিল। তারপর এপ্রিল এবং মে 2021 আরও 153টি স্যাম্পল পাঠানো হয়, এবং এই রিপোর্ট আসার পরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর, তারা ফের সাংবাদিক বৈঠক করেন এবং জনগণকে সতর্ক করার উদ্দেশ্যে এই বিষয়গুলো তুলে ধরেন। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইতিমধ্যেই করোনার এই রূপকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে চিহ্নিত করেছে, যে এই ভ্যারিয়েন্টটাকে স্বভাবতই উদ্বেগ বেড়েছে উত্তর পূর্বাঞ্চলের। কারণ এই 151টি যে স্যাম্পল পাঠানো হয়েছিল সেখান থেকে 138 জনের দেহে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এই 151-র মধ্যে 138টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এবং যেটা পশ্চিমবঙ্গের কল্যাণীতে এই 151টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়, এবং সেখান থেকেই কিন্তু এই রিপোর্ট এসে পৌঁছয়। তো স্বাভাবিকভাবেই স্বাস্থ্য দপ্তর থেকে সচেতন করে দেওয়া হয় নাগরিকদের যে এখনো সময় আছে আরও বেশি সজাগ, আরও বেশি সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এই যে 138টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মিলেছে এই 151-র মধ্যে, তার মধ্যে রয়েছে আরও 10টি প্লেন ডেল্টা এবং 3টি আলফা, যাকে আগে UK ভেরিয়েন্ট বলা হতো। এখন ডেল্টা প্লাস ভেরিয়েন্ট নিয়ে এত চিন্তিত কেন স্বাস্থ্য দপ্তর? তার কারণটা যেটা হচ্ছে, কারণটা হচ্ছে এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট সংক্রমণটা দ্রুত ছড়ায়, দ্রুত ফুসফুসকে সংক্রমিত করে, ফলে বাড়তে পারে মৃত্যুর হার। এবং আগে যেটা কোভিড হলে পর যে পরিবারের বাকিদের হতেও পারতো নাও হতে পারতো এই ধরনের চান্সেস ছিল, যে একজনের হলে সবারই হবে এমন নয়, কিন্তু এই ডেল্টা প্লাসের ক্ষেত্রে কিন্তু
এই জায়গাটাতে একটা মুশকিলের বিষয়, যদি কারোর হয় পরিবারে, বাকিদের সবার মধ্যে সেটা ছড়িয়ে পড়ার প্রবণতাটা অনেকটা বেশি, ফলে স্বভাবতই স্বাস্থ্য দপ্তর চিন্তিত। এবং আরেকটা যেটা চিন্তার বিষয়, এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের যে প্রতিরোধ ক্ষমতা, কোনো কোনো ক্ষেত্রে এই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিতে পারে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তাই জন্যেই এই সংক্রমণ রুখতে কিন্তু মরিয়া প্রশাসন স্বাস্থ্য দপ্তর এবং 13টি পুরো এলাকার মধ্যে ইতিমধ্যে সপ্তাহান্ত যেটা উইকেন্ড কারফিউ সেটা চালু হয়েছে, এটা সোমবার ভোর পর্যন্ত লাগু থাকবে। তারপর যেটা আংশিক কোভিড কারফিউ যেটা, সেটা 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবার প্রশ্নটা হলো যে সকাল থেকেই এই ক্ষেত্রে অনেকেই যেটা ফোনেও বলছিলেন, গতকাল থেকেই প্রচুর মানুষ ফোন করছেন যে বিভিন্ন এলাকায় দেখা যায় একটা খামখেয়ালিপনা, যে না মানার যে বিষয়টা, অনেকেই শহরে বেরিয়ে পড়ছেন যেহেতু ছাড় দেওয়ার ছিল 2টো পর্যন্ত, যদিও আজ থেকে সেটা 12টা অবধি করা হয়েছে, 12টার পর থেকে কারফিউ। কিন্তু ব্যাপক সংখ্যায় মানুষকে দেখা গেছে শহরে, বিশেষ করে আগরতলার কথা যদি বলি, পশ্চিম জেলায় প্রচুর সংখ্যায় মানুষ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন, যাদেরকে পুলিশকে অনেকটা বেশি সক্রিয় হতে দেখা যায়, এবং তারা বিভিন্ন এলাকায় কিন্তু এই 12টার পরপরই তাদের মুভমেন্ট চালান এবং দোকানপাট বন্ধ করান। বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে হয়তো নিজে থেকেই এই কাজগুলো করাটা অনেক বেশি জরুরি ছিল, কারণ এই ভ্যারিয়েন্টটা নিয়ে চিকিৎসকরা চিন্তিত এবং তারা যেটা বলছেন যে একে ঠেকাতে গেলে পর অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিধি, স্বাস্থ্যবিধি, এটাকে মান্যতা দেওয়া অত্যন্ত জরুরি। কিভাবে মানবেন সেটা বারবার তারা বলছেন, যে অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার, কিন্তু কোনো না কোনো জায়গায় এসে এই দৈহিক দূরত্ব মানার যে বিষয়টা, সেটা উদাসীনভাবেই কিন্তু উপেক্ষিত হয়ে যাচ্ছে। যেমন কোভিড টিকা নিতে গিয়ে ভিড় হচ্ছে, তেমনি বাজারে, হাটে, রাস্তায়, বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যায় মানুষ জড়ো হয়ে পড়ছেন। এই জায়গাটাকে ঠেকানোটা অত্যন্ত দরকার। সংক্রমণটা নিচের দিকে মোটেও আসছে না, এখন তার মাঝে যখন এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এর সন্ধান মিলেছে এবং ব্যাপক পরিসরে, এবং যেটা শুধুমাত্র পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে নয়, এখন গোটা ত্রিপুরা জুড়েই কিন্তু এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, বিভিন্ন জেলায় তার অস্তিত্ব মিলেছে। তার ফলে শুধুমাত্রই যে পশ্চিম ত্রিপুরা জেলা কনসার্ন না, বাকি জায়গাগুলোতেও সতর্কতা সমানভাবেই নেওয়া প্রয়োজন। এবং এক্ষেত্রে যে বিধিগুলো দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা মানাটা অত্যন্ত দরকার। আজ যেভাবে পুলিশকে সক্রিয় হতে দেখা গেছে, নিশ্চয়ই এখন ধারাবাহিকভাবে এই সক্রিয়তাটা প্রয়োজন, এটা সাধারণ মানুষের দাবি। এবং যারা সিরিয়াসলি এই কোভিড বিধিকে মানতে চাইছেন, তারাও বলছেন যে কিছু কিছু জায়গায় আরো বেশি কঠোর হলে প্রশাসনকে কঠোর হওয়াও দরকার, কারণ বুঝিয়ে শুনিয়ে অনেককেই বলা হচ্ছে, তারা অনেকেই হয়তো বিষয়টাকে বুঝতে চাইছেন না। তো সেক্ষেত্রে যদি কিছুটা করা হতে হয় প্রশাসনকে, সেক্ষেত্রে করা হওয়াটারও প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই সংক্রমণের হাত থেকে গোটা রাজ্যের মানুষকে বাঁচাতে হবে, ঠেকাতে হবে সংক্রমণ। শহরে আজ পুলিশ সক্রিয়ভাবে নেমেছে, পুলিশ আধিকারিকরাও মাঠে ছিলেন, তারা কি বলছেন একবার শুনবো। আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষের আদেশে আমরা আসলে আজকে তো 12টা থেকে কাটবো, কারণ যে হারে আমাদের এখন কোভিড নাইন্টিন সংক্রমণ বাড়ছে সেটা মাথায় রেখে আজকে আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আমাদের অর্ডার 12টার মধ্যে সব দোকান বন্ধ করে দিতে হবে, এই মতো আমরা সমস্ত দোকান বন্ধ করে দিতে পারি।
কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ি ঘোড়া চলাচল করছে। সেদিকে গাড়ি ঘোড়া তো আমরা তো দেখছি, তাছাড়া ট্রাফিক তো দেখছে, তো আশা করি আধা ঘন্টার মধ্যে সব কমে যাবে। ফাইন করার মতো এখন করিনি, তবে এখন করব, আমরা এখন রাস্তায় দাঁড়াবো, যারা আসবো তাদের যদি এমন কোনো নির্দিষ্ট কারণ না থাকে, কিছু কিছু ঘটছে, তাহলে আমরা সেইভাবে কোভিড নাইন্টিনের বিধি উল্লঙ্ঘন করে সম্বন্ধ করে আমরা আমাদের দোকান কর্তৃপক্ষ থেকে আমাদের অর্ডার 12টার মধ্যে সব দোকান বন্ধ করে দিতে হবে। বিভিন্ন জেলাগুলোতেও কিন্তু একই দৃশ্য, এবং তারাও কিন্তু সেখানে সকাল সকাল সেখানে পুলিশ নেমে পড়ে বিভিন্ন জায়গায় ভিড় সামলাতে গিয়ে তাদেরকে সক্রিয় হতে দেখা যায়। তেলিয়ামুড়া দিকের থেকে অভিযোগ যেটা এসছে যে যেখান যেখান দিয়ে পুলিশ যাচ্ছে সক্রিয় ভূমিকায় তারা রয়েছেন, সেখানেই কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, অন্যত্র বাকি যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু সেভাবে মান্যতা দেয়া হচ্ছে না বিধি, যে অভিযোগটা সেখানকার মানুষ করছেন। এবং এরই মাঝে তেলিয়ামুড়ায় এটি দুর্ঘটনার ঘটনা হয়ে যায়, মাইগঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মদমত্ত অবস্থায় এক টমটম চালক সেখান দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলেন, তার মাঝেই ঘটে যায় দুর্ঘটনা, বেশ কয়েকজন আহত হয়েছেন। যখন এই কোভিড কারফিউ চলার কথা, নিয়ন্ত্রণের মধ্যে থাকার কথা সবকিছু, অপ্রয়োজনে বাড়ির থেকে বেরোনোর কোনো বিষয় যখন নেই, যেখানে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া যখন কেউ বাইরে বেরোনোই নিষেধ, সেই জায়গায় একটা ভিড়, যত্রতত্র মানুষের যাতায়াত, বাজার নিয়ে বিকেলবেলা বসে পড়ছেন অনেক বিক্রেতা, তার মাঝে এই দুর্ঘটনার ঘটনাও কিন্তু সামনে এসছে। কিভাবে ঘটেছে সেই দুর্ঘটনা একবার নজর রাখব। আমরা খবর পেয়েছি টমটমের কোন সময় হয়েছে, আমরা খবর পেয়েছি, খবর পেয়েছি কটার সময়? কটার সময় আমরা সাহায্য ফোন দিয়েছি। এখনো উইকেন্ড কারফিউ, উইকেন্ড কারফিউ মধ্যে কেমন ঘোরাফেরা করে গাড়ি হয়েছে না? উইকেন্ড কারফিউ না তো স্যার, উইকেন্ড কারফিউ মধ্যে কেমন গাড়ি ঘোরাফেরা করে গেছে স্যার? কারফিউ ঘোরাফেরা করতে গেলে আমার তাদের কোনো নিজুন ইমার্জেন্সি দরকার তো তাদের কি বেশি ইমার্জেন্সি কই? টমটম চালক মত কে দিছে? ওনে তো আমরা তাতে হলে বলতে পারবো না, তো বলতে পারবো না। এদিকে বাজার আমি বাইক কিছুক্ষণ আগে আমরা একটা কলেজ তো দেবো বিশ্লা, এই মাইকিং কলেজ অ্যাক্সিডেন্ট হয়েছে আর দ্বিতীয়ত ওনার অলরেডি ডান পায়ে অলরেডি অপারেশন করা আছে। এই হচ্ছে অবস্থা বিভিন্ন জায়গায়, যেখানে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া গাড়ি ঘোড়া চলার কথা ছিল না, সেখানে আকছার বিভিন্ন জায়গায় যানবাহন চলছে, এবং শুধু চলছে না, অত্যন্ত দ্রুতগতিতে চলার পরে কখনো কখনো এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সকাল সকাল এই উইকেন্ড কারফিউর যে বিষয়টা, যখন এই উইকেন্ড কারফিউর বিষয়টা গতকাল ঘোষণা হয়, তখন আগরতলার বাজারগুলোতে কিন্তু ভিড় উপচে পড়ে সকালবেলা, সেই ছবিটাও আমরা তুলে ধরেছিলাম। এবং যেটা বিষয়, গতকাল স্বাস্থ্য দপ্তর থেকে সতর্ক করার পরেও বাজারগুলোতে যেখান দিয়ে আমাদের ক্যামেরা গেছে, যেই ছবিগুলো নজরে এসছে সেটা হচ্ছে কারোর মুখেই সেই অর্থে মাস্ক নেই, এবং ভিড় প্রচণ্ড, মানুষ সেখানে যাচ্ছেন কিন্তু মাস্ক ব্যবহারে কিন্তু ততটাই উদাসীনতা চোখে পড়েছে। এবং যখনই ক্যামেরা সামনে গিয়ে হাজির হচ্ছে, তখনই পকেট থেকে মাস্ক বেরোচ্ছে, সেই মাস্ক লাগছে মুখে। এতটা উদাসীন কেন শহরবাসী? গতকালও সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্য দপ্তর থেকে আধিকারিকরা কিন্তু বারবার এই কথাটা বলেছে যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আমাদের ভোগাতে পারে অনেকটা বেশি, ফলে সতর্ক থাকাটা যখন জরুরি ছিল, তখন একটা বিরাট অংশের মানুষকে দেখা যাচ্ছে ততটাই
খামখেয়ালিপনা নিয়ে আছেন। মাস্ক রয়েছে কিন্তু উনি পরবেন না, এই কাজটা হয়তো করাটা ঠিক হচ্ছে না। নিজের জন্যে নিজের পরিবারের জন্য এটা করাটা দরকার। একদিকে ভিড় বাজারগুলোতে, সেখানে দৈহিক দূরত্ব মানার কোনো বালাই নেই, দৈহিক দূরত্বের দফা রফা হচ্ছে সেখানে, তার মাঝে দিয়ে মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু উদাসীনতা চূড়ান্তভাবে সামনে আসছে। এই জায়গাটাতে সতর্ক থাকা দরকার। যখন একদিকে এই সচেতন বার্তা চলছে, তখন এই দিয়ে মরচমুনি এলাকায় দেখা গেল সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে দোকানিদের সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে। মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে তারা বেরোচ্ছেন, সজাগ সতর্ক করছেন এবং বিভিন্ন জায়গায় নো মাস্ক নো গুডস লিফলেট বিলি করছে। গোটা দেশ যখন এই কোভিডে ভুগছে, এখনও এই লিফলেট ধরিয়ে সচেতন করাতে হচ্ছে, কিন্তু তারপরেও লিফলেট লিফলেটের জায়গায় থাকছে সটানো, অনেকেই মানছেন না। কি বলছেন সদর মহকুমা প্রশাসক একবার শুনুন। প্রশাসন এবং আমাদের যে অর্থিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আগরতলা শহরের প্রধান প্রধান বাজারগুলির সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে আমরা এই অভিযান চালাচ্ছি। আপনারা জানেন আমরা এনফোর্সমেন্ট করি, ফাইন আদায় করি, সাথে সাথে আমরা আরেকটা চিন্তাভাবনা করছি যে আমরা বিগত দিনেও এইরকম প্রচার আমরা করেছিলাম যে করোনাকে হারানোর জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার পালন করার জন্য প্রত্যেকটা আমাদের যে ব্যবসায়ী আছে তারা যাতে পালন করে এবং যারা ক্রেতা আছেন তারাও যাতে পালন করেন, সেই উদ্দেশ্যে আমরা যৌথ অভিযান চালাচ্ছি। আজকে এখন আমরা মরচমুনি বাজারে আছেন, মরচমুনি বাজারে আমাদের নেতৃবৃন্দরা আছেন, বাজার কমিটির সেক্রেটারি এবং অল্পিতা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আমাদের সাথে আছেন। আমরা বাজারে এই মাছ বাজার এবং সবজি বাজার মরচমুনির সম্পূর্ণটা আমরা ঘুরেছি, যে অনেকেই আমাদের সংশোধন হয়েছে, মাস্ক ম্যাক্সিমাম লোকে পড়ছে, তাও একটা শ্রেণীর ক্রেতা এবং বিক্রেতা মাস্কটা পড়ছেন কিন্তু প্রপারলি পড়ছেন না, যে নাকের মধ্যে রাখা দরকার এটা পড়ছেন না, নিচে রাখছেন। তো সেক্ষেত্রে তাদের যে সাবধান করা সেটা আমরা করছি, এই মুহূর্তে আমরা ফাইন করছি না, সাবধান করছি। এবং আমাদের আরেকটা এনফোর্সমেন্ট টিম আছে যারা ফাইন করেন, তো আমরা যেহেতু এটা সুবাদ ভাতৃত্বপূর্ণভাবে আমরা কাজটাকে করতে যাইছি, তার জন্য আমরা প্রচার করে যাচ্ছি। এরপরে আমরা বৃহৎ বাজার লক্ষ্মণি বাজারে আমরা করব, এটা আমাদের কর্মসূচি। একদিকে জনসচেতনতা বাড়ানো, আরেকদিকে প্রশাসনিক যে নিয়মকানুন আছে, মাস্ক না পড়লে 200 টাকা ফাইন, দ্বিতীয়বারের জন্য 400 টাকা ফাইন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করলে পরে দেখছেন লোক। শুধুমাত্র ফাইনের উপর ভরসা করে এই জায়গায় সচেতনতা হয়তো সেভাবে বৃদ্ধি করা সম্ভব নয়। এবার মানুষ যদি নিজে থেকে বিষয়টা না বুঝতে পারেন, তাহলে শুধুমাত্র এই ফাইন করে কি সম্ভব এই বিষয়টাকে সমাধান করা? কারণ এই ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট, অনেক বেশি সক্রিয় রোগ ছড়ানোর ক্ষেত্রে, সংক্রমণটা ছড়ানোর ক্ষেত্রে, এবং যা নিয়ে WHO চিন্তিত, সেখানে এত বেপরোয়া মনোভাব কেন, এটা হচ্ছে গিয়ে বিষয়। স্বাস্থ্য দপ্তর থেকেও গতকাল বারবার সতর্ক করা হয়েছে যে সংক্রমণটা নিচে নামতে হলে সতর্কতাই একমাত্র পথ, অন্যদিকে ভ্যাকসিনেশন, একদিকে ভ্যাকসিন নিন, অন্যদিকে সতর্ক থাকুন। কিন্তু এই বাজারগুলো দেখলে বোঝার উপায় নেই যে রাজ্যে কোভিড রয়েছে, কোভিডের কারফিউ চলছে। উইকেন্ড কারফিউ দেওয়া হয়েছে কিন্তু পুলিশকে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে হটাতে হয়েছে, অন্যথায় দেখলে বোঝা যাবে না এত সংখ্যায় মানুষ শহরে ছিলেন। এবং মাস্ক, বেশিরভাগের মুখে মাস্ক নেই, ছবি কথা বলছে। বিভিন্ন এলাকায় যারা যাচ্ছেন তাদের বেশিরভাগ অংশের মানুষ মাস্ক ব্যবহার করছেন না, এটাকে শুধরাতে হবে। অন্য কয়েকটি বিষয়ের দিকে নজর রাখি। কোভিডের থাবা পড়েছে এবার রথেও, সেভাবে রথের উৎসব কিন্তু হচ্ছে না, মেলাঘরে রথ একটা মানে সময়ে মানুষ সেখানে ব্যাপক সংখ্যায় ভিড় হতো, আয়োজন হতো,
এবং দেশের নানান প্রান্ত থেকে মানুষ আসতেন, অনেক বিদেশিদেরও সেখানে আগমন হতো, রাজ্যের মানুষ তো যেতেন বটে। কিন্তু এবার কোভিডের থাবা এবং যথেষ্টই সচেতন তারা, সেই ধরনের কোনো আয়োজন কিন্তু এবার করা হচ্ছে না। কি বলছেন যারা আয়োজক, তাদের বক্তব্য একবার শুনব। আপনি কি জগন্নাথ মন্দিরের পুরোহিত? কত বছর যাবত আছেন এখানে? এখানে আমি 35 বছর যাবত আছি। আচ্ছা, আর আমাদের নিজস্ব বাড়ি হলো উড়িষ্যা। আচ্ছা, তো এই জগন্নাথ মন্দিরের যে একটা ইতিহাস রয়েছে সেটা যদি একটু তুলে ধরেন। সোমবার তো আমাদের রথ রয়েছে, এখন এখানে আমাদের যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইনের মধ্যে আমাদের জনসমাগম করা যাবে না। তো সেই অর্থে আমাদের যেটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে যেটা করতে হবে ছোট আকারে সেটা হবে, কিন্তু সেটা 50 বেশি অ্যালাউড না। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং সে অর্থে নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করা, তাই সেখানে পারমিশনের কোনো বিষয় নেই। এটা গভর্নমেন্ট যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন আমাদের ফলো করতে হবে, কারণ এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। পাশাপাশি আমাদের যে দুদিনের বিষয়টা আমরা আজকে 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত সেটা আমাদের মান্যতা দিতে হবে। সোমবারে হিন্দু ধর্মাবলম্বীদের সেই রথযাত্রা উৎসব, কিন্তু এবছর অন্য বছরের মতো কিন্তু সেই রথযাত্রার আয়োজন হচ্ছে না। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে এই রথযাত্রা উৎসব হবে, কেন না এই করোনা আবহে জুবুথুবু গোটা দুনিয়া গোটা দেশ। এই ত্রিপুরা কোভিডের যেটা সংক্রমণ সেটা কিন্তু নিম্নমুখী হচ্ছে না এখনো পর্যন্ত, তার মাঝখান দিয়ে ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন করে চিন্তা বাড়িয়েছে এবং ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সংযুক্তির সময় থেকে এই মেলাঘরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যে রথযাত্রা আয়োজন হয়ে আসছে সেটা দিনে দিনে কলেবরে তা বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এবছর কিন্তু সেখানে সেই ধরনের কোনো আয়োজন হচ্ছে না। এই জগন্নাথ মন্দিরের যিনি পাণ্ডা রয়েছেন তিনি জানিয়েছেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় জগন্নাথের স্থানযাত্রার পর থেকে ভক্তদের জন্য বন্ধ থাকে মন্দির, 16 দিন পর সেখানে মন্দির খোলা হয়, কিন্তু এবছর কোভিড থাকার কারণে শুধুমাত্র নিয়ম রক্ষার্থেই যেই আয়োজন সেই আয়োজনটুকুই তারা করবেন। অন্যদিকে খার্চিও এসছে 19 জুলাই, সেক্ষেত্রে খার্চির ক্ষেত্রেও একই বিষয় কিন্তু থাকছে, যদিও চতুর্দশ দেবতা মন্দির সেখানে সেজে উঠছে, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে সেখানেও কিন্তু এই বড় পরিসরে কিছু হচ্ছে না। খার্চি পূজার যেটা সময়সূচি সেটা পূর্ব নির্ধারিত এবং সেখানে চতুর্দশ দেবতা বাড়ির যিনি সেক্রেটারি রয়েছেন সজল চক্রবর্তী, তিনি যেটা জানিয়েছেন এবার মেলার আয়োজন থাকছে না, যা আগেই ঘোষণা করা হয়েছিল। এই কোভিড পরিস্থিতিতে নামমাত্র পুজো হবে এবং কোভিড বিধি মেনেই হবে সবটা আয়োজন, কারণ এই খার্চির মিলন মেলা যেটা মিলন মেলা নামে পরিচিত আমাদের রাজ্যে, যদিও চতুর্দশ দেবতা মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে কিন্তু এই কোভিড পরিস্থিতি রয়েছে, সেখানে সেই লাখো পুণ্যার্থীর কোনো সমাগমের সুযোগ নেই, সেটা হচ্ছে না। কোভিড থাবা বসিয়েছে এই খার্চি উৎসবেও। কি বলছেন উদ্যোক্তারা শুনব। আমার নাম পণ্ডিত সজল চক্রবর্তী, দীর্ঘদিন ধরে মন্দিরে পূজা করে আসছি। তো এবার খার্চি মেলা হিসাবে যে হয়েছে সেভাবেই হবে, পাঠাগুলি হবে না এবং লোকজন আসবে, আসতে ভুগতে পারবে না,
চন্দ্র দাস দিতে পারবে না, প্রণাম করে চলে যাবে, দূরত্ব বজায় রাখে দশ বাজ বিদ্যুৎ করে। তেরোই জুলাই রুত মঙ্গলবার উক্ত দেবতার গৃহাতি পূজন। উনত্রিশে আষাঢ় চোদ্দই জুলাই রুত বুধবার দেবতা সংযম, দেবতা সংযম করবে। তিরিশে আষাঢ় পনেরোই জুলাই রুত বৃহস্পতিবার দাড়ি পূজা, সময় নটা থেকে একটা ছয়ের মধ্যে। উনত্রিশে আষাঢ় ষোলোই জুলাই রুত শুক্রবার দেবতা স্নান যাত্রা, সময় ছয়টা তিরিশ মিনিট গতে এবং আটটা তিরিশ গতে অধিবাস এবং পূজা, রাত্রে এগারোটার সময় উক্ত দেবতার নিশি পূজা। বত্রিশে আষাঢ় সতেরোই জুলাই রুজ শনিবার প্রাত পাঁচটা আটান্ন গতে দেবতার স্নান যাত্রা এবং হাতে বোধা শুভারম্ভ। সাতে শ্রাবণ চব্বিশে জুলাই রুজ শনিবার উক্ত দেবতার পাঁচতলা পূজা এবং আটটা সাতাশ গতে এগারোটার মধ্যে পূজা সমাপন। তের পূজা, তেরোই শ্রাবণ তিরিশে জুলাই রোজ শুক্রবার রাত্রে সাত ঘটিকায় নয় ঘটিকায় অধিবাস, চোদ্দই জুলাই একত্রিশে জুলাই চোদ্দই শ্রাবণ একত্রিশে জুলাই রোজ শনিবার দেবতার রাত্রে পূজা সারা দিন চলে থাকবে। পনেরোই শ্রাবণ একলা আগস্ট রোজ শুক্রবার রবিবার প্রাত পাঁচ ঘটিকায় কেউ সমাপন হইবে। আমি বিশ্বের কাছে একটা অনুরোধ করছি, যেহেতু প্রশাসনরা যে সুন্দর যে উদ্যোগ নিয়েছেন, করোনা এবং অনেক কিছু ঢেউ আসছে, সবাই প্রশাসনের কথা উদ্দেশ্য করে বা প্রশাসনের কথা মেনে সবাই চলুন, সবাই জনগণের বাঁচুন, সেটাই আমার অনুরোধ এবং আমার আশীর্বাদ। যেটা বলছেন যে সবটাই নিয়ম মেনে সেখানে হবে খাচ্চির আয়োজন, কিন্তু জামায়াত সেখানে করা যাবে না, অর্থাৎ সেখানে লাখো মানুষ গিয়ে জামায়াত হবেন এই বিষয়টা এবার কিন্তু হচ্ছে না, কারণ এই কোভিড। অন্যদিকে একুশ জুলাই দেশের অন্যান্য স্থানের পাশাপাশি এবং রাজ্যেও কিন্তু মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উজ্জোহা, এবং সেখানে সোনামুড়াতেও এই উপলক্ষে যেটা বসেছে পশু বাজার, কিন্তু এ নিয়ে তারা কিন্তু সতর্ক এখন, যেহেতু এই কোভিড পরিস্থিতি এবং এই বিষয়টা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত, এক্ষেত্রে তার জন্য বিকল্প কোনো ব্যবস্থা বা বিকল্প কোনো উপায় খুব দ্রুত বের করা খুব দরকার, সে নিয়ে প্রশাসনও কিন্তু ভাবছে। যদিও আজ সেখানে বাজার বসেছিল, কিন্তু সেটাকে আরও পরিকল্পনা মাফিক করা এবং আরও ছোট্ট পরিসরে করা, এ নিয়েও কিন্তু প্রশাসন ভাবনা চিন্তা করছে, কারণ এখানেও যদি একই বিষয়, যদি ভিড় জমা হয় সংক্রমণ ছড়াতে পারে, ফলে এদিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। এবং কি বলছেন মহকুমা শাসক, নজর রাখবো একবার। যদিও এডিশনাল কোনো মার্কেটের পারমিশন দেওয়ার কোনো বিষয় এখানে নেই, এডিশনাল কোনো ক্যাটেল মার্কেটের পারমিশন দেওয়া যাবে না, কারণ সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা ভেরি ডিফিকাল্ট। তো সে অর্থে আমাদের যে ট্রেডিশনাল মার্কেট সোনামুড়াতে আছে মঙ্গলবার শনিবার, সেটা আমাদের চলছে, তা আমি আশা রাখবো সেটাও আমাদের আগামীতে বন্ধ রাখতে হবে। ঠিক আছে স্যার, ঈদ উপলক্ষে যে আলাদা কোনো ব্যবস্থা এখন কি করা হবে? না, এখন ঈদ উপলক্ষে এই যে সিচুয়েশন সেই বিষয়টাতে আলাদা কোনো বিষয় এখানে নেই, আলাদা পারমিশনের কোনো বিষয় নেই, সেটা আমাদের যে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আছে সেটাকে আমাদের মান্যতা দিতে হবে। সরাসরি যেটা বক্তব্য যে উৎসব আসবে উৎসব যাবে ঠিকই, কিন্তু এখন কোভিডকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার, সেখানে স্বাস্থ্যবিধি মানতে গেলে কোনোভাবেই ভিড় করা চলবে না। এবং এই ক্যাটল মার্কেট যেটা ঈদকে কেন্দ্র করে যেখানে হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমা হয়ে যায়, প্রচুর মানুষ সেখানে যান, কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে চলতে হবে। এবং প্রশাসন থেকেও যেটা বলা হয়েছে, সরকারের যেই বিধি যেই গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের বাইরে তারা যাবেন না, ফলে এখানেও বিশেষ কোনো বন্দোবস্ত বিশেষ কোনো ব্যবস্থা রাখার কিন্তু কোনো সুযোগ নেই। এবং এক্ষেত্রে সাধারণ মানুষকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে আহ্বান করা হচ্ছে যে প্রশাসনকে সহযোগিতা করার জন্যে, মান্যতা দেওয়ার জন্যে। বেশ কয়েকটি উৎসব এই সামনের কদিনের মধ্যেই আসবে, এবং এই সবকটি উৎসবের মধ্যেই কিন্তু হাজারো লাখো মানুষের সমাগম, যেটা ঐতিহ্য এ রাজ্যের, এখন
এই ব্যতিক্রমী পরিস্থিতিতে সবাইকে সজাগ সতর্ক থাকাটা দরকার। এই উৎসবে গা ভাসিয়ে দিয়ে সংক্রমণটাকে আরও বাড়ানোর কোনো বিষয়ই নেই। সেক্ষেত্রে যার যার বাড়িতে থেকেই ধর্মাচরণ করা এবং এই উৎসব নিজের বাড়িতে থেকে পালন করাটাই কিন্তু একজন সচেতন নাগরিকের লক্ষণ এবং সেটাই করাটা খুব দরকার। রাজ্যে ভ্যাকসিনেশন চলছে একটা বড় পরিসরে, কিন্তু এক্ষেত্রে আজ উচ্চ আদালত একটি বিষয়ে কিন্তু তাদের অবজারভেশন দিয়েছেন এবং এক্ষেত্রে তাদের যেটা বক্তব্য তারা কনসার্ন এখানে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবং নাগরিকদের যে পরিষেবা দেওয়া হচ্ছে তা নিয়ে। এ বিষয় নিয়ে একটি কোর্ট ওন মোশন নেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কিন্তু আজ তাদের অবজারভেশন কিছু দিয়েছে। বিশেষ করে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা যেটা জানিয়েছেন, বিশেষ করে সেটা কোট করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যিনি মিশন ডিরেক্টর আছেন ন্যাশনাল হেলথ মিশন ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ইনি কিছুদিন আগে সাংবাদিক বৈঠক করেন, দুটো পত্রিকাকে কোট করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং সেখানে যেটা বলা হয়েছে বেশ কিছু তথ্য সেখানে দেওয়া হয়েছিল টিকাকরণ সম্পর্কে, যে 18 ঊর্ধ্বদের কতটা টিকাকরণ করা হয়েছে, রাজ্যে টিকাকরণের পরিসংখ্যান কি, অবস্থান কি, 45 ঊর্ধ্ব কতজনকে টিকা দেওয়া হয়েছে ইত্যাদি, ভ্যাকসিনের স্টক কেমন রয়েছে, সার্বিক বিষয় নিয়ে। এবং তারা যেটা বলছেন যে সেখানে বেশ কিছু তথ্যের মধ্যে অসঙ্গতি কিন্তু মিলেছে এবং এই জায়গাটায় উচ্চ আদালত কিন্তু সেখানে নোটিশ করেছে বিষয়টা এবং এই বিষয়টাকে সতর্ক করেছে এবং যেটা পরামর্শ দিয়েছে যে অবিলম্বে যেটা প্রেস করে এই বিষয়টাকে মানুষের সামনে সঠিক বিষয়টা তুলে ধরা তার কিন্তু নির্দেশ দিয়েছে। এবং এমন কোনো তথ্য কোনো জায়গায় দেওয়া উচিত নয় যেটা ইনএকুরেট অর্থাৎ সঠিক নয়, যেখানে যা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা শুড বি ট্রান্সপারেন্ট। এবং উচ্চ আদালত কিন্তু এভাবেই যেটা নির্দেশ দিয়েছে এখানে স্পষ্ট করতে বলা হয়েছে এনএইচএমকে যে যেই তথ্যগুলি দেওয়া হয়েছিল যেটার মধ্যে ইনএকুরেসি রয়েছে সেটা কি তার মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং পার্ট আছে কি না, নাকি যাদেরকে তথ্য দেওয়া হয়েছে তারা ভুল বুঝে এই কথাটা এইভাবে তুলে ধরেছেন পাবলিক ডোমিনে, এই বিষয়টা স্পষ্ট করার কথা কিন্তু বলা হয়েছে। যেটা উচ্চ আদালত থেকে বলা হয়েছে যে যিনি কনসার্নড অফিসার রয়েছেন তিনি যেভাবে ডাটা দেবেন সেটা যেন সঠিক ডাটা হয়, এক্ষেত্রে তিনি যখন ডাটা প্রোভাইড করছেন যারা তারা তুলে আনছেন এবং বিভিন্ন মিডিয়ায় সেটা পাবলিশ হচ্ছে এক্ষেত্রে কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে নাকি তথ্য দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে, এই বিষয়টা স্পষ্টীকরণের বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। মূল যে বিষয়টা টিকাকরণ, যে সংখ্যা তত্ত্বের যে হিসাবটা দেওয়া হয়েছিল এফিডেভিট মূলে যে কত ভ্যাকসিন এসছে, কতজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, 18 ঊর্ধ্ব কত, 45 ঊর্ধ্ব কত, এই যে বিষয়টা, এই বিষয়টা তুলে ধরা পাবলিক ডোমিনে সঠিকভাবে যাতে মানুষ অ্যাকচুয়াল বিষয়টা জানতে পারেন, এই ক্ষেত্রে তথ্যের যদি কোনো কোথাও সমস্যা দেখা দেয় এই জিনিসটা কাম্য নয়, যেটা হাইকোর্টও কিন্তু বলেছেন তার নির্দেশে, যে বলেছেন স্পষ্ট করা দরকার এই বিষয়টা এবং সেই মর্মে তারা গাইডলাইনও কিন্তু সেখানে দিয়েছেন। মোটের উপর তারা যেটা বলছেন যে তারাও অবজার্ভ করছেন এখানকার পরিস্থিতি যাতে মানুষ সঠিক পরিষেবাটা পেতে পারেন এবং সবটা তথ্য, সঠিক তথ্য যেন পৌঁছয় এই বিষয়টাতে তারা কিন্তু গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে যিনি এনেছেন ডিরেক্টর রয়েছেন তিনি যে তথ্য সেখানে দিয়েছেন, সাংবাদিক বৈঠক করেছিলেন সম্ভবত 24 জুন এবং সেখানে তারপরে যে যেই তথ্যগুলো সেখানে দেওয়া হয়েছিল সেখানে তার নিরিখে এই বিষয়টা, এবং সেক্ষেত্রে কি কোথাও কোনো ইনএকুরেসি রয়েছে নাকি যারা এটাকে কোট করেছেন তাদের বুঝতে গিয়ে ভুল হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং, সবটা বিষয় ক্লিয়ারিফিকেশনের প্রয়োজন রয়েছে, ক্লিয়ার করার কথা বলা হয়েছে। সেই মর্মেই কিন্তু আজ উচ্চ আদালত একটা নির্দেশ সেখানে দিয়েছে। সবের পর গতকাল যেটা স্বাস্থ্য দপ্তরের যে সাংবাদিক বৈঠক, গতকাল স্বাস্থ্য দপ্তরের যেই সাংবাদিক বৈঠক সেই সাংবাদিক বৈঠকে কিন্তু স্বাস্থ্য দপ্তরের যারা ছিলেন তারা যেটা বলেছেন যে এই ডেল্টা প্লাস যে ভ্যারিয়েন্ট
এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট নিয়ে তারা কিন্তু যথেষ্ট কনসার্ন, এবং তারা যেটা বলছেন অনেক বেশি সজাগ সতর্ক থাকা এক্ষেত্রে দরকার। সকাল সকাল আমরা যেটা দেখেছি পুলিশ প্রশাসনকে অনেক বেশি সক্রিয়, এই সক্রিয়তাটা সাধারণ মানুষ কিন্তু দাবি করছেন। অনেকে বলছিলেন যে টোটাল লকডাউন ইত্যাদি ইত্যাদি, কিন্তু জীবন জীবিকা সবটাই রক্ষা করতে হবে, এর মাঝখান দিয়ে আমাদের চলতে হবে। তো এক্ষেত্রে একটা অভিযোগ যেটা আসছিল, অনেক বেশি রিল্যাকটেন্ট হয়ে পড়েছিল পুলিশ, হয়তো কোনো মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকলেও ভিড় হচ্ছে সেখানে কথা বলছে না পুলিশ, চুপ করে দাঁড়িয়ে রয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আসছিল। আজ যেটা হয়েছে যে 12টা থেকে এই উইকেন্ড কারফিউ, এবং অনেক বেশি সক্রিয় দেখা গেছে পুলিশকে, শুধুমাত্র আগরতলা নয় রাজ্যের বিভিন্ন জায়গাতেও এই সক্রিয়তা দেখা গেছে। সাধারণ মানুষ যারা সিরিয়াস কনসার্ন এই বিষয় নিয়ে, তারাও চাইছেন এইভাবেই সক্রিয় থাকুক, শুধুমাত্র জরিমানার জন্য জরিমানা নয়, মানুষকে সঠিকভাবে বোঝানোর কাজটা করুক প্রশাসন স্বাস্থ্য দপ্তর, এক্ষেত্রে বুঝিয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিধিটা মানতেই হবে, এই জায়গাটাকে নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। কারণ এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট যেটা যেটা বলছেন, গতকাল সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা যেটা গতকাল বলেছিলেন, এই ডেল্টা প্লাস দ্রুত ছড়ায়, ফুসফুসকে সংক্রমিত করে খুব দ্রুত, যেটার কারণে মৃত্যুর হার বাড়ে এবং বাড়তে পারে। এবং যেটা, কেউ যদি একজন আক্রান্ত হন তার পরিবারের বাকি লোকেদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা ভ্যাকসিন প্রতিরোধী ব্যবস্থা যেটা, অর্থাৎ কেউ ভ্যাকসিন নিলেন তার প্রতিরোধ ক্ষমতাটা যেটা, তার অ্যান্টিবডির সঙ্গে ফাইট করার পর তার প্রতিরোধ ক্ষমতাটাকে ভেঙে দিতে পারে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এবং এই 151টি স্যাম্পল পাঠানো হয়েছিল কল্যাণীতে, সেখান থেকে গতকালই রিপোর্ট আসে যাতে 138টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়। এবং আগে যেটা শুধুমাত্র পশ্চিম জেলায় ছিল, এখন কিন্তু সবকটি জেলায় সেই ভ্যারিয়েন্ট পৌঁছে গেছে একটি দুটি করে। ফলে শুধু মাত্র আগরতলা বা পশ্চিম ত্রিপুরা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, গোটা রাজ্যের কথাটাই ভাবতে হবে এবং সেখানকার নাগরিকদেরও এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। ভয়ের বিষয় নেই, সচেতন থাকার বিষয়। এখন হয়তো এটা বলার সময় হয়ে গেছে যে আপনার পাশের লোকটি মাস্ক পরছেন না, আপনি সঙ্গে দাঁড়িয়ে চুপ করে রয়েছেন, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ওনাকে এবার বলতে হবে যে আপনার মাস্ক কোথায় এবং দূরে গিয়ে দাঁড়ান। এই বিষয়গুলোতে হয়তো এখন ইন্টারভিউ করতে হবে সাধারণ মানুষকেও। যিনি মাস্ক পরছেন না তাকেই প্রশ্নটা করতে হবে এখন, যে তিনি কেন মাস্কটা পরছেন না, বিনা মাস্কে কেন ঘুরছেন শহরে, এই প্রশ্নগুলো করার সময় বোধহয় এসে গেছে। কারণ আর যে ছবিগুলো এসছে দেখলেই বোঝা যাচ্ছে একটা বিরাট অংশের মানুষ মাস্ক ব্যবহার করছেন না, এবং ক্যামেরার সামনে সহাস্য বদনে দাঁড়িয়ে রয়েছেন এবং খুব ক্যাজুয়াল, যেন উনি মাস্ক পরবেনই না আর কি। এই ধরনের খামখেয়ালি পনার থেকে বেরিয়ে আসাটা খুব খুব দরকার। সজাগ থাকুন, সতর্ক থাকুন, ভয়ের বিষয় নেই, একে অপরের পাশে দাঁড়ান। এই ক্ষেত্রে যারা কোভিড আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি, মানসিকভাবে তাদের শক্তি যোগানোটা জরুরি, এবং সবাই মিলে কোভিডের বিরুদ্ধে লড়াইটা করলেই কোভিডকে ঠেকানো যাবে। সজাগ সতর্ক থাকা, অন্যদিকে ভ্যাকসিনেশন চলছে, এই ভ্যাকসিনেশনের সুযোগ গ্রহণ করুন, সেখানে অযথা গিয়ে ভিড় না বাড়িয়ে দৈহিক দূরত্ব বজায় রেখে ভ্যাকসিন গ্রহণ করুন। এই সবাই মিলে আমরা যদি ছোট ছোট করে সবাই মিলে এই কাজগুলো করতে পারি, তাহলেই হয়তো এই পরিস্থিতির থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে আসতে পারব। এই পর্ব এ পর্যন্তই, কিছুক্ষণ বাদেই আপডেট, কোভিড আপডেট, কোভিড বুলেটিন আসবে, কোভিড আপডেট এবং অন্য আরও প্রসঙ্গ নিয়ে আসবে। অর্ণব সঙ্গে থাকবেন।